আসন্ন ঈদকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ জেলা শহরের মার্কেট ও বিপণী বিতানগুলোতে কেনাকাটা বেশ জমে উঠেছে। সকাল থেকে আমি জেলা শহরের মসজিদ মার্কেট, জিএস সিটি সেন্টার, আফতাব শপিং কমপ্লেক্স, জেলা পরিষদ মার্কেট ও সুপার মার্কেট সহ বেশ কয়েকটি মার্কেট ঘুরে দেখেছি। প্রতিটি মার্কেটে ঈদে কেনাকাটা করতে আসা মানুষের উপচে পড়া ভিড় আমি লক্ষ্য করেছি। ছেলেরা যেমন মার্কেটগুলি ঘুরে ঘুরে তাদের পছন্দের শার্ট, প্যান্ট, জুতা, স্যান্ডেল, পাঞ্জাবি ইত্যাদি কেনাকাটা করছে, অপরদিকে মেয়েরাও বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে তাদের পছন্দের শাড়ি, সালোয়ার, স্যান্ডেল, কসমেটিক্স ইত্যাদি পণ্য কেনাকাটা করছেন। পাশাপাশি ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে তাদের মা বাবারা ঘুরে ঘুরে তাদের পছন্দের পোশাকটি কিনে দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমি রয়েছি আফতাব শপিং কমপ্লেক্সের মধ্যে, কথা বলতে চাই এই মার্কেটে কয়েকজন ক্রেতা এবং বিক্রেতার সাথে। এই যে ঈদে আপনি মার্কেটিং করতেছে, এই পর্যন্ত কী কী কেনাকাটা করেছেন? বিভিন্ন মার্কেট ঘোরাঘুরি করে, বিভিন্ন জায়গা থেকে ঘোরাঘুরি করে বাচ্চার জন্য এখন জুতা নিয়েছি, আরও জামা রয়েছে, জিন্স প্যান্ট রয়েছে, এগুলো কিনবো। তুলনামূলক অন্যান্য বছরের থেকে এবার একটু মার্কেটও জমজমার দেখা যাচ্ছে এবং জিনিসপত্রের দামও একটু বেশি বেশি মনে হইতেছে। ধন্যবাদ। আপনি তো একজন ব্যবসায়ী, এই মার্কেটের ব্যবসায়ী, আসলে বেচাকিনি দিয়ে বেচাকিনি কেমন হচ্ছে? ইনশাল্লাহ এবার বেচাকিনা অনেক ভালো, মার্কেটে প্রচুর পরিমাণ কাস্টমার আছে, লোকজন আছে, বেচাকিনা আমাদের ইনশাল্লাহ ভালো হচ্ছে। এবং যেহেতু সব জিনিসের বর্তমান দাম একটু বেশি, এবার তুলনামূলক কাপড়ের দাম একটুনি বাড়তি, সারা বিশ্বে একই অবস্থা, যার কারণে একটুনি মানুষ এই আপনার একটু ভোট করতেছে যে জামা কাপড়ের দাম একটু বেশি বেশি। কিন্তু না, ইনশাল্লাহ জামা কাপড়ের দাম সীমিতর মধ্যেই আছে, ভালো আছে। এবং মার্কেটে তো দেখতেই পারতেছেন ইনশাল্লাহ ঈদের কেনাকাটা অনেক ভালোই হইতেছে। এই তো এপর্যন্ত কী কী কেনাকাটা করেছেন? একটা জামা কিনছি, তো ঘুরে ঘুরে দেখতেছি আরও পালে আরও কিনবো পছন্দ করে, তো আসছি, মানে অনেক কিছু দেখতেছি এখন কিনবো, অনেক কিছু সুন্দর সুন্দর আসছে, নাইরা আসছে, তারপর গোলফরাক আসছে, তারপর আলেরা আসছে, তারপর আপনার সারের আসছে, ঘাগর আসছে, অনেক সুন্দর সুন্দর জামা আসছে, মানে জামার কোয়ালিটিগুলো অনেক সুন্দর সুন্দর আসছে, তো যেটাই দেখতেছি সেটাই আমার পছন্দ হয়ে যাচ্ছে। তো আরও ঘুরে ঘুরে দেখতেছি, আমার আম্মু আসছে, আমরা সবাই আমরা দেখতেছি আরও কিনবো আরও। মানে জামার দাম কেমন মনে হচ্ছে? জামার দাম এমনি মোটামুটি অনেকই বেশি, একটা 5,000-6,000 চাচ্ছে, কিন্তু আমরা দাম মোলাইয়েই আসছি, মানে অনেক দাম চাচ্ছে জামার, মানে আগুনের মতন দাম, অনেক জামার দাম চাইছে। শুনলাম কয়েকজন ক্রেতার এবং বিক্রেতার কথা, এছাড়া আমি কথা বলেছিলাম মার্কেট ঈদকে কেন্দ্র করে মার্কেট এবং মার্কেটের আশেপাশের যে আইনশৃঙ্খলা বিষয়ে আমি কথা বলেছিলাম জেলা পুলিশ সুপারের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, বিশেষ করে ঈদের সময় মার্কেট এবং মার্কেটের আশেপাশে মলম পাটি, পকেটমার, ছিনতাইকারী সহ বিভিন্ন অরাজকতা সৃষ্টিকারী অনেক সৃষ্টি করে থাকে, যার কারণে মার্কেট এবং মার্কেটের আশেপাশের অতিরিক্ত পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ সাথে সাথে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমার কাছে ঈদের কেনাকাটার তথ্য।